মানে লাইন ঈশ্বরগঞ্জ উপজেলা আজকের এই বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন ঈশ্বরগঞ্জ মেম্বার এবং মহিলা মেম্বারগণ আজকে উপস্থিত আছেন আমাদের মাটি ও মানুষের নেতা ঈশ্বরগঞ্জ থেকে বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বর্তমান 7ই জানুয়ারি আমরা যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করেছি ময়মনসিংহ 8 জনাব মাহমুদ হোসেন সুমন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি একটি জিনিসের কারণে। আমি অনেক জায়গায় ওনার সাথে গিয়েছি, উনি যে এমপি এই পরিচয় উনি বলেন নাই, উনি বলেন জনগণের সেবক। এর আগেও আমি অনেক এমপি দেখেছি, অনেকের সাথে কথা হয়েছে, কিন্তু এরকম কথা আমি কারোর কাছে শুনি নাই যে জনগণের সেবক। আসলে আমার কাছে খুবই ভালো লাগলো, এটাই নিয়ম, কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, কারণ এরকম নেতাই আমাদের দরকার যিনি জনগণের চিন্তা করেন। ওনার সংসদে একটা অধিবেশন চলছিল, ওই আমি শুনেছি, আমি গরিবের কথা, ওই যে বিধবা বয়স্ক কথা, উনি একটা বক্তব্য রেখেছেন খুবই সুন্দর যে ওনাদের ভাটা টাকাগুলো নিয়ে যাচ্ছে, উদ্যোগ কর্তৃপক্ষ যারা আছে, মন্ত্রী মহোদয় যারা আছেন তাদের কাছে বলেছেন এটা একটা সুবন্দোস্ত করার জন্য। আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের ঈশ্বরগঞ্জ থেকে, ঈশ্বরগঞ্জ পৌরসভা থেকে বারবার নির্বাচিত পৌর মেয়র জনাব আব্দুল সত্তার কমন্ডার সাহেব, উপস্থিত আছেন যুবলীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জয়নাল ভাই, উপস্থিত আছেন বজলু ভাই, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের নেতৃবৃন্দ, সকলকেই আসসালামু আলাইকুম। আমি এমপি মহোদয়কে আমার আগে যারা বক্তা যারা বক্তব্য দিয়ে গেছেন তাদের কথা রেস্ট নিয়ে আমি বলবো যে ইউনিয়ন পরিষদের মেম্বার যারা আছেন ওনারা আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ থেকে বঞ্চিত হন, এ কথা সত্য, কিন্তু আমি আমার ইউনিয়নের মহিলা মেম্বার হোক পুরুষ মেম্বার হোক সবাইকে আমি একসাথে নিয়ে যতগুলো মিটিং হয়েছে আমি করেছি। আমি সকল ইউনিয়নের চেয়ারম্যান যারা আছে সবাইকে আমি বলবো ওনারা যেন বঞ্চিত না হন। আরেকটি কথা, আমার যে মেম্বারের সভাপতি সব যে বলে গেছেন ওনাদের একটা বসার স্থান করার জন্য, আমি এমপি মহোদয়কে এটুকু অনুরোধ করব মেম্বারদের জন্য একটা বসার স্থান করার জন্য, আর মেম্বারদের সুযোগ সুবিধা যেহেতু আপনি এমপি হয়েছেন আপনি চেষ্টা করবেন, কারণ আপনার এখন দেওয়ার মতো সুযোগ আছে, যেটা উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় দেওয়ার সুযোগ ছিল না, আপনি এখন এমপি, তাই আমি সকল মেম্বারকে আপনি সুযোগ সুবিধা করে দেবেন এটা আমি প্রত্যাশা রাখি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।